আসসালামু আলাইকুম আমার চ্যানেল কুকিং বা ইমিতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি আপনাদের সাথে ভীষণ মজার একটা কেকের রেসিপি শেয়ার করব আর সেটা হচ্ছে নোবেক ওরিও চিজ কেক বাচ্চারা এমনিতেই ওরিও বিস্কিট খুব পছন্দ করে আর তাদের বার্থডেতে যদি বাসায় এই ওরিও চিজ কেকটা তৈরি করে দেন তারা ভীষণ খুশি হয়ে যাবে আর এটা বেক করা ছাড়াই খুব অল্প উপকরণেই তৈরি করা যায় আমি আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের ভালো লাগবে চলুন তাহলে দেখে নিই কেকটা কীভাবে তৈরি করব প্রথমে কেকের বেসটা তৈরি করে নিব সেজন্য আমি এখানে ওরিও বিস্কিট নিয়ে নিয়েছি এখন প্রথমে বিস্কিটগুলো থেকে বিস্কিটের ক্রিমগুলো আলাদা করে নিচ্ছে আমি আজকে দুই প্যাকেট ওরিও বিস্কিট ইউজ করছি মিডিয়াম সাইজের প্যাকেট নিয়েছি দুইটা কেকের বেস তৈরির জন্য আমি আজকে পনেরোটা ওরিও বিস্কিট নিয়ে নিয়েছি আর সবগুলো বিস্কিট থেকে ক্রিম আলাদা করে নিয়েছি আর বাকি বিস্কিটগুলো পরে ইউজ করব। এখন এটা আমি একটা ব্ল্যান্ডারে দিয়ে গুঁড়ো করে নিচ্ছি আপনারা চাইলে অন্য যে কোনো ভারী কিছু দিয়ে এটাকে গুঁড়ো করে নিতে পারেন বিস্কিটটাকে গুঁড়ো করে নেওয়া হয়ে গিয়েছে এখন এর সাথে আমি দিয়ে দিচ্ছি চার টেবিল চামিচ গলানো বাটার বাটারটাকে আমি আগে থেকে গলিয়ে রেখেছিলাম আপনারা চাইলে এটা ওভেনে বা চুলাই দিয়েও মেল্ট করে নিতে পারেন এখন এটাকে আমি একটা স্প্যাচুলা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছে। আজকের কেকটা আমি এরকম একটা স্প্রিং ফর্ম কেক টিনে বানাবো এই ধরনের কেকগুলো আসলে এই ধরনের টিনেই বানানো ভালো হয় কারণ এটা সাইড থেকে খুলে খুব ইজিলি কেকটাকে বের করে নেওয়া যায় আপনারা চাইলে অন্য যে কোনো কেক টিনেও এটাকে বানাতে পারেন সেক্ষেত্রে একটু সাবধানে কেকটাকে উল্টে নিতে হবে যে বিস্কিটটা গুঁড়ো করে আমি বাটারের সাথে মিশিয়ে রেখেছিলাম সেটাকে এখন এক কেক টিনে ঢেলে দিলাম এটাকে ঢেলে এখন আমি স্প্যাচুলা দিয়ে একটু সমান করে নিচ্ছি চার সাইডে এটাকে সমান করে নিয়ে আমি স্প্যাচুলা দিয়েই খুব ভালো করে চেপে চেপে এটাকে বসিয়ে নিচ্ছি আপনারা অন্য যে কোনো কিছু দিয়ে এটাকে সুন্দর করে চেপে চেপে বসিয়ে নিতে পারেন দেখতে পাচ্ছেন বিস্কিটটাকে আমি খুব ভালোভাবে চেপে চেপে বসিয়ে নিয়েছি এখন এটাকে আমি নর্মাল ফ্রিজে পনেরো থেকে বিশ মিনিটের জন্য সেট হওয়ার জন্য রেখে দিচ্ছি আর এখন আমি কেকের ব্যাটারটা তৈরি করে নিব সেজন্য এখানে একটা বড় বলে আমি নিয়ে নিচ্ছি তিনশো গ্রাম ক্রিম চিজ ক্রিম চিজটাকে আমি আগে ফ্রিজ থেকে বের করে রেখেছিলাম এটাকে রুম টেম্পারেচারে আসার পরেই ইউজ করতে হবে আর হোমমেড ক্রিম চিজের একটা রেসিপি আমার চ্যানেলে আছে আপনারা চাইলে সেটা দেখে নিতে পারেন লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেয়া থাকবে আর এটাকে আমি এখন একটা হ্যান্ড উইস দিয়ে খুব ভালোভাবে বিট করে নিচ্ছি সেক্ষেত্রে একটু সময় বেশি লাগবে আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়ে এটাকে বিট করে নিতে পারেন ক্রিম চেস্টটা একটু স্মুথ হয়ে যাওয়া পর্যন্ত এটাকে বিট করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপের মতো চিনি চিনিটা আপনার আপনাদের স্বাদ মতো কিছুটা কম বেশি করে নিতে পারেন এখন এটাকে আবার হ্যান্ড দিয়ে আমি খুব ভালোভাবে বিট করছি যতক্ষণ না চিনিটা পুরোপুরি মিশে যায় বিস্কিটের যে ক্রিমগুলো আমি আলাদা করে রেখেছিলাম এখন সেগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এখন আমি আবার হ্যান্ড স্ক্রা দিয়ে খুব ভালোভাবে এগুলো মিশিয়ে নিচ্ছি এখন এগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে বিট করতে হবে সব কিছু যখন ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে এখন দিয়ে দিব আগার আগার পাউডার সেজন্য আমি আগার আগার পাউডারটা রেডি করে নিচ্ছি আপনারা চাইলে জেলোটিনও ইউজ করতে পারেন এখন আমি নিয়ে নিচ্ছি এক টেবিল চামচ আগার আগার পাউডার আর দিচ্ছি রুম টেম্পারেচারে থাকা পানি ওয়ান ফোর্থ কাপ এটাকে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এটা এখন এভাবে কেকের ব্যাটারে ইউজ করা যাবে না এটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপরে ইউজ করতে হবে আমি এটা ওভেনে দিয়ে গরম করে নিচ্ছি আপনারা চাইলে চুলাও গরম করে নিতে পারেন এখন এই চিজ কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছি সেটার মধ্যে আমি এই আগার আগার পাউডার মিশ্রণটা ঢেলে দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি এখন এই ক্রিম চিজের মিশ্রণটা আমি একটা সাইডে সরিয়ে রেখে উইপ ক্রিমটা রেডি করে নিব আমি আজকে চিজকে উইপ ক্রিম ইউজ করছি আপনারা চাইলে হেভি ক্রিমও ইউজ করতে পারেন আমি এটাকে এখন একটু সময় নিয়ে হ্যান্ড দিয়ে বিট করে নিচ্ছি আপনারা চাইলে ইলেকট্রিক বিটার দিয়েও এটাকে একটু তাড়াতাড়ি করার জন্য বিট করে নিতে পারেন এখন এই উইপ ক্রিমটাকে আমি ক্রিম চিজের সাথে মিশিয়ে নিব আর আমি আজকে উইপ ক্রিমটাকে খুব বেশি বিট করিনি টেক্সচারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এখনই সব কিছুকে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আর এটাকে খুব বেশি বিট করা যাবে না কেকের ব্যাটারটা রেডি হয়ে গিয়েছে ফ্রিজে যে কেকের টিনটাকে সেট হওয়ার জন্য রেখে দিয়েছিলাম সেটা এখন ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি আর কেকের যে ব্যাটারটা রেডি করেছি সেটা থেকে হাফ এটাতে ঢেলে দিচ্ছি আমি আজকে চিজ কেকের মাঝখানে কিছু ওরিও বিস্কিট দিব এই জন্য হাফ ব্যাটারটা ঢেলেছি আর ওপর থেকে একটু সমান করে নিয়ে এখন কয়েকটা ওরিও বিস্কিট দিয়ে দিচ্ছি আপনার যদি ওরিও বিস্কিটটা দিতে না চান সেক্ষেত্রে আপনারা পুরো ব্যাটারটা একবারে ঢেলে দিবেন ওরিও বিস্কিটটা টোটালি থেকে ওরিও বিস্কিট দিয়ে আমি এখন কেকের বাকি ব্যাটারটাকে ঢেলে দিচ্ছি পুরো ব্যাটারটাকে দিয়ে এখন আমি আবার স্প্যাচুলা দিয়ে এটা একটু সমান করে দিচ্ছি ওপর থেকে ভালোভাবে সমান করে আপনারা কেকটাকে এভাবেও রাখতে পারেন কিন্তু আমি আজকে এটার উপর থেকে আরেকটি ওরিও বিস্কিটের গুঁড়া দিয়ে দিব আমি এখানে চার পাঁচটা বিস্কিটের গুঁড়া করে নিয়েছি এখন এটা উপর থেকে দিয়ে খুব ভালোভাবে আবার একটু ছাড়িয়ে দিচ্ছি স্প্যাচুলা দিয়ে আমি বিস্কিটের গুঁড়াটাকে খুব ভালোভাবে একটু সাবধানে ছাড়িয়ে দিচ্ছি উপরের লেয়ারটাকে আমি খুব বেশি মোটা করে দিই নি এই জন্য একটু সাবধানে করতে হবে যেন কেকটা বাইরে বের না হয়ে যায় এখন এই কেকটাকে আমি চার থেকে পাঁচ ঘন্টার জন্য নর্মাল ফ্রিজে রেখে দিব পাঁচ ঘন্টা পরে কেকটাকে আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে এসেছি এটাকে এখন এভাবে খুলতে যাবেন না তাহলে কেকটা নষ্ট হয়ে যেতে পারে হাতে সহ্য হয় এরকম গরম পানিতে আমি একটা টাওয়াল ডুবিয়ে সেটা সাইড থেকে চেপে ধরছি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে এভাবে চার সাইড থেকে চেপে ধরতে হবে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড পর্যন্ত ধরে রাখতে হবে তাহলে কেকটা খুব ইজিলি বের হয়ে আসবে এখন কেকটাকে আমি কেক টিন থেকে বের করে নিচ্ছি আর দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দরভাবে এটা বের হয়ে আসছে আর কেকটাও কত ভালোভাবে সেট হয়ে গিয়েছে এখন আমি কেকটাকে একটু ডেকোরেট করব। আপনার আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে ডেকোরেট করে নিতে পারেন বা এটাকে এভাবে প্লেনও রাখতে পারেন আমি একটা কাগজে ওড়িয়ে লেখে কেটে নিয়েছি আর ওপর থেকে আইসিং সুগার ডাস্ট করে দিচ্ছি আপনারাও যদি এভাবে কেকটাকে ডেকোরেট করেন সেক্ষেত্রে একটু সাবধানে করবেন যেন ওরিও লেখার চার সাইডেও আইসিং সুগারটা না পড়ে তাহলে আবার কেকটা দেখতে ভালো লাগবে না এখন এই কাগজটাকে খুব সাবধানে আমি উঠিয়ে নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল ভীষণ মজার ওরিও চিজ কেক আপনারা বাচ্চাদের বার্থডেতে সারপ্রাইজ দেওয়ার জন্য বা এমনিতেও বাসায় তৈরি করে দেখতে পারেন এটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু অনেক বেশি মজার কেকটা কেটে একটু দেখিয়ে দিচ্ছি ভেতরটা অনেক বেশি সফট আর ভেতরে ওরিও বিস্কিট দেওয়ার কারণে একটা সুন্দর লেয়ার এসেছে সেটাও দেখতে অনেক বেশি ভালো লাগে আপনারা বাসায় যদি কেকটা ট্রাই করেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লাগলো আমি আশা করছি আপনাদের বাসায় সবার অনেক বেশি ভালো লাগবে আমার আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ